হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএম একাডেমি দেখো আজকের যে টপিকটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আয়নিক বন্ড বা আইনীয় বন্ধন বা এটার অপর আর নাম রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড তো এই আইনীয় বন্ধন তৈরি হতে গেলে আমাদের লাগবে একটি মেটাল এবং নন মেটাল মেটাল মানে ধাতু নন মেটাল মানে হচ্ছে অধাতু তো এখানে যে ঘটনাটা ঘটবে আমরা প্রত্যেকেই জানি যে ধাতুর মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে সেটা লুজলি বাউন্ডেড থাকে বা খুব আলগাভাবে আবত্ত থাকে এবং সহজেই ধাতুর যে ইলেকট্রন সেই ধাতুর ইলেকট্রন ট্রান্সফার হবে কার দিকে নন মেটালের দিকে অর্থাৎ এই যে কমপ্লিট ট্রান্সফার অব ইলেকট্রন হচ্ছে এর ফলে এখান থেকে তৈরি হবে ক্যাটায়ন এখানে তৈরি হবে অ্যানায়ন এবং এরা পরস্পর একে অপরের সাথে যুক্ত হয়ে তৈরি করবে আয়নিক বন্ড তো যদি আমরা এক্সাম্পল দেখি একটা তাহলে সহজেই দেখতে পাবো সোডিয়াম সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশান আমরা প্রত্যেকেই জানি দুই কমা আট কমা এক তো এই সোডিয়াম যখন গ্যাসিয়াস স্টেটে থাকে তখন একটা ইলেকট্রন বর্জন করে তৈরি করে এনএ প্লাস আয়ন ঠিক তেমনিভাবে ক্লোরিন এর ইলেকট্রনিক কনফিগারেশান আমরা জানি দুই কমা আট কমা সাত এই ক্লোরিন গ্যাসিয়াস অবস্থাতে যখন কোনো ইলেকট্রন গ্রহণ করে তাহলে তখন তৈরি করে সিএল মাইনাস আয়ন তাহলে এই যে এনএ প্লাস এবং সিএল মাইনাস এই দুটো আইন তৈরি হলো এরা একে অপরের সাথে তীব্র স্থিতরিত আকর্ষণ বলের মাধ্যমে বা আমরা বলতে পারি স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয় এবং তৈরি করে আইনীয় যৌগ বা আইনীয় বন্ধন অর্থাৎ এনে প্লাস এবং সিএল মাইনাসের মধ্যে তৈরি হয় আইনীয় বন্ধন এবং এদের মধ্যে একটা স্ট্রং ফোর্স অব অ্যাট্রাকশন কাজ করে যেটাকে বলা হয়ে থাকে স্থিত তড়িৎ আকর্ষণ বল ঠিক তেমনিভাবে এনএসিএলের মতো যদি আমরা এম জি এবং ক্লোরিন নিই তাহলে আমরা দেখতে পাবো এমজি টু প্লাসে পরিণত হবে সিএল মাইনাসে পরিণত হবে অর্থাৎ ম্যাগনেসিয়ামের বৈশিষ্ট্য কক্ষে দুটো ইলেকট্রন আছে এই দুটো ইলেকট্রন বর্জন করে এমজি টু প্লাস তৈরি হবে এবং প্রতিটা ক্লোরিনের বৈষ্িতকক্ষে সাতটা ইলেকট্রন আছে তাই এক একটা ক্লোরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করবে তাহলে ম্যাগনেশিয়াম যে দুটো ইলেকট্রন বর্জন করল দুটো ক্লোরিন সেই দুটো ইলেকট্রন গ্রহণ করবে তৈরি করবে এম জি সিএল টু যৌগ ঠিক তেমনিভাবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা জানি বৈষ্ণ কক্ষে তিনটি ইলেকট্রন আছে তাহলে তিনটি ইলেকট্রন এই যদি বর্জন করে এগুলো গ্রহণ করার জন্য আমাদের তিনটে ক্লোরিনের সাথে যুক্ত হতে হবে এবং তৈরি করবে এএলসিএল থ্রি অর্থাৎ অ্যালুমিনিয়াম তিনটে ইলেকট্রন বর্জন করার ফলে অ্যালুমিনিয়ামের মাথায় হবে থ্রি প্লাস তিনটে সিএলের মাথায় হবে সিএল মাইনাস করে করে এবং যৌগটা তৈরি হবে এল সিএল থ্রি বেশ এবার এই যে যোজ্যতা অর্থাৎ ইলেকট্রোফেলেন যৌগের যে যোজ্যতা বা আইনীয় বন্ধনের যে যৌগগুলোর যে যোজ্যতা বা পরমাণুগুলোর যে যোজ্যতা সেটা আমরা গ্রুপ ওয়াইজ এবার দেখে নেব কার কী রকম হয় অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে আমাদের গ্রুপ ওয়াইজ যে যোজ্যতাগুলো হবে সেগুলো আমাদের এইভাবে লিখতে পারি গ্রুপ ওয়ান অর্থাৎ গ্রুপ ওয়ানে যারা রয়েছে আমরা প্রত্যেকেই জানি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এরা রয়েছে গ্রুপ ওয়ানে এদের ইলেকট্রোভ্যালেন্সি ইলেকট্রোভ্যালেন্সির মান হবে ওয়ান এক নম্বর গ্রুপে আছে বলে এদের ইলেকট্রোভ্যালেন্সি ওয়ান গ্রুপ টুয়ে যারা রয়েছে তাদের অর্থাৎ বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এদের যোজ্যতা হবে কত দুই ঠিক তেমনিভাবে গ্রুপ থার্টিনে যারা রয়েছে আমি আর নামগুলো লিখছি না তাদের যোজ্যতা হবে তিন গ্রুপ ফোরটিন অর্থাৎ কার্বন সিলিকন জার্মেনিয়াম এরা যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম ইলেকট্রো দেখা যায় না গ্রুপ ফিফটিন অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক এদের ক্ষেত্রে যোজ্যতার মান গ্রুপ ফিফটিনের জন্য আট মাইনাস পাঁচ সমান তিন ঠিক তেমনিভাবে গ্রুপ সিক্সটিনের জন্য হবে দুই গ্রুপ সেভেনটিনের জন্য হবে এক ক্লিয়ার বেস গ্রুপ এইটিনের ক্ষেত্রে ইলেকট্রোভ্যালেন্সি দেখা আবার যায় না তাহলে এই গ্রুপ ওয়াইজ আমরা ইলেকট্রোভ্যালেন্সির মান নির্ণয় করতে পারলাম যে ইলেকট্রোভ্যালেন্সির মান বা যোজ্যতার মান কত কত হবে সেটা আমরা দেখতে পারলাম এবার এই যে মাঝখানটা রয়েছে অর্থাৎ গ্রুপ তিন থেকে বারো গ্রুপ তিন থেকে বারো যেগুলোকে আমরা ডি ব্লক বলে থাকি বা ডি ব্লক এলিমেন্ট বলে থাকি এদের ক্ষেত্রে যে ভ্যালেন্সে দেখা যায় বা ভ্যারিয়েবল ভ্যালেন্সে দেখা যায় বা পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় পরিবর্তনশীল যোজ্যতা যেমন আয়রনের ক্ষেত্রে দুরকম যোজ্যতা পাওয়া যায় আমরা প্রত্যেকেই জানি প্লাস টু এবং প্লাস থ্রি কপারের ক্ষেত্রে পাওয়া যায় প্লাস ওয়ান এবং প্লাস টু যখন যোজ্যতাটা বেশি হয় তখন সেটাকে বলা হয় ইক আর কম হলে বলা হয় আস। যেমন এই যে প্লাস থ্রি রয়েছে আয়রনের যোজ্যতে যখন প্লাস থ্রি হবে বা কপারের যোজ্যতে যখন প্লাস টু হবে তখন এইগুলোকে আমরা বলবো ফেরিক এবং কিউপেরিক যৌগ কিন্তু যখন কম হবে অর্থাৎ আয়রনের ক্ষেত্রে প্লাস টু এবং কপারের ক্ষেত্রে প্লাস ওয়ান তখন এগুলোকে আমরা বলবো আস যৌগ অর্থাৎ ফেরাস এবং কিউপ্রাস যৌগ ক্লিয়ার এতট অব্দি বেশ এবার আমরা দেখে নেবো যে কোনো একটা আইনীয় বন্ধন যখন গঠিত হয় তখন সেই আইনীয় বন্ধনের মান কখন বন্ধনটা বেশি শক্তিশালী হবে এবং কখন কম হবে সেগুলো আমরা এবার আলোচনা করবো তো সব থেকে প্রথমেই দেখো আমরা আলোচনা করছি মেটাল বা ধাতু নিয়ে মেটাল বলতে আমরা এম দ্বারা প্রকাশ করছি এটাকে আমরা প্রত্যেকেই জানি মেটাল কি করছে ইলেকট্রন বর্জন করছে পরিণত হচ্ছে ক্যাটায়নে অর্থাৎ এম প্লাস আয়নে এখন একটা জিনিস ভেবে দেখো এই যে ধাতুটা রয়েছে এই ধাতুটাকে ইলেকট্রন বর্জন করার জন্য বা ইলেকট্রনটাকে বের করার জন্য আমাদের যে পরিমাণ এনার্জি রিকোয়ার্ড হয় আমরা পিরিয়ডিক টেবিল থেকে দেখেছি সেটাকেই বলা হয় আয়োনাইজেশন এনার্জি ক্লিয়ার বেস এবার এই যে আয়োাইজেশান এনার্জির মান বা আয়নিও শক্তির মান এই আয়নিও শক্তির মানটা যদি বেশি হয় তাহলে কি হবে ইলেকট্রনটাকে আমরা সহজে বের করতে পারবো না ফলে এই মেটাল থেকে কিন্তু ক্যাটায়নটা আমরা পাবো না কিন্তু যদি আয়োাইজেশন এনার্জির মানটা কম হয় তাহলে কিন্তু সহজেই ইলেকট্রনটাকে আমরা এই ধাতু থেকে বের করতে পারবো এবং ধাতব আয়নটা এখানে তৈরি হবে তাহলে আয়নাইজেশন এনার্জির মানটা আমাদের হতে হবে মিনিমাম যদি আয়নাইজেশন এনার্জির মানটা মিনিমাম হয় তাহলে আয়নীয় বন্ধন খুব সুন্দরভাবে বা ভালোভাবে বা সহজেই গঠিত হবে ঠিক তেমনি নন মেটালগুলোর ক্ষেত্রে আমরা জানি যে ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে এক্স মাইনাস আয়নে পরিণত হবে অর্থাৎ এরা অধাতব অ্যানায়নে পরিণত হবে এবার ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে কি আমরা জানি কিছু পরিমাণ শক্তি এখান থেকে নির্গত হয় বা রিলিজ হয় যে পরিমাণ শক্তিটা নির্গত হয় সেই শক্তিটাকে আমরা বলি ইলেকট্রন অ্যাফিনিটি আগের চ্যাপ্টারতে আমরা ইলেকট্রন অ্যাফিনিটি সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি এখন দেখো এই যে শক্তিটা নির্গত হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে এই শক্তিটা যত বেশি পরিমাণে বেরোবে অ্যানায়নটা তত বেশি স্থায়ী হবে এবং ইলেকট্রন অ্যাফিনিটি মানের সাথে তাহলে আমরা বলতে পারি যে ইলেকট্রন এফিনিটির মানটা যদি ম্যাক্সিমাম হয় অর্থাৎ এখানে যে পরিমাণ শক্তিটা নির্গত হচ্ছে সেই শক্তিটা যদি বেশি হয় সব থেকে বেশি হয় বা ম্যাক্সিমাম হয় তাহলে আমাদের এক্স থেকে এক্স মাইনাস তৈরি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে ক্লিয়ার বেশ তবেই কী তৈরি হবে কোন একটা মেটালের সাথে আমরা নন মেটাল অর্থাৎ এখানে যেটা এক্স নিয়েছি এই দুটো যোগ হয়ে তৈরি হবে এম এক্স অর্থাৎ এমটা এখান থেকে এম প্লাস তৈরি করবে এক্সটা এক্স মাইনাস তৈরি করবে এই দুটো জুড়ে যাবে জুড়ে গিয়ে তৈরি করবে এম এক্স এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অব অ্যাট্রাকশন বা তীব্র স্থিতলিত আকর্ষণ বলের মাধ্যমে এরা এই যৌগটা গঠিন করবে গঠন করবে যেমন এনএ প্লাস গ্যাসিয়াস অবস্থাতে থাকে সিএল মাইনাস গ্যাসিয়াস অবস্থাতে থাকে এরা একে অপরের সাথে স্থিতলিৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে এনএসিএল তৈরি করবে এবং সেই এনএসিয়লের স্টেট হয়ে যাবে সলিড অর্থাৎ এখানে ধাতু এবং অধাতু যেগুলো রয়েছে তারা গ্যাসীয় অবস্থাতে থাকলেও আমাদের এখানে দেখতে পাচ্ছি এই উদাহরণটার সাপেক্ষে যে যে এনেশিল তৈরি হচ্ছে সেই এনেশিল হচ্ছে আমাদের সলিড তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে এই যে মেটালটা রয়েছে এই মেটাল যত ভালো ইলেকট্রন বর্জন করতে পারবে তত ভালো আমাদের আইনীয় বন্ধন গঠিত হবে তাহলে আমরা সহজেই লিখতে পারি যে ধাতুর ধাতব চরিত্র ধাতুর ধাতব চরিত্র যত বাড়বে তত আইনীয় বন্ধনের মাত্রা কি হবে বাড়তে থাকবে তাহলে ধাতুর ধাতব চরিত্র যত বাড়বে আয়নীয় বন্ধনের মাত্রা কিন্তু তত বাড়বে ঠিক তেমনিভাবে এই যে অধাতুটা রয়েছে এই অধাতুটা অধাতব চরিত্র যত বেশি হবে তাহলে আমরা লিখতে পারি অধাতুর অ ধাতব চরিত্র যত বেশি হবে আমাদের আইনীয় বন্ধনের মাত্রা কিন্তু তত বেশি হবে তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল কোনো একটা ভালো আইনীয় বন্ধন তৈরি হতে গেলে আমাদের আয়নাইজেশন এনার্জিটা মিনিমাম হতে হবে কার ক্ষেত্রে ধাতুর ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি ম্যাক্সিমাম হতে হবে কার ক্ষেত্রে নন মেডালের ক্ষেত্রে তবে আমাদের আইনীয় বন্ধন তৈরি হবে এবং যৌগ গঠন হবে এবং আমরা লাস্ট যেটা জানলাম সেটা হচ্ছে ধাতু ধাতব চরিত্র এবং অধাতুর অধাতব চরিত্র যত বেশি হবে আয়নীয় বন্ধনের মাত্রা তত বেশি হবে এবার আমরা কতগুলো এক্সাম্পল করব তাহলে ব্যাপারটা আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে দেখো এন এ এ এ এই চারটে যোগের কথা আমরা যদি আলোচনা করি এবং এদের আয়নিক ক্যারেক্টার কার সবথেকে বেশি কার থেকে কম অর্থাৎ যদি আমরা অর্ডারটা সাজানোর যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে সবগুলোর ক্ষেত্রেই ধাতুটা সেম বা শরীরাম নেওয়া হয়েছে অর্থাৎ ধাতুর পরিমাণ সেম ধাতুর মা ইয়েটা সেম তাহলে ধাতুটাকে বাদ দিয়ে দিলে আমাদের পড়ে থাকলো কারা অধাতু অধাতু বলতে আমাদের কি রয়েছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন দেখো এটা সতেরো নম্বর যে শ্রেণী সেই সতেরো নম্বর শ্রেণীর এলিমেন্টেরা তাহলে এরা প্রত্যেকই হচ্ছে অধাতু তাহলে আইনের চরিত্র ভালো হতে গেলে এই অধাতুর অধাতব চরিত্রটাকে কি হতে হবে বেশি হতে হবে তবে আয়নি ক্যারেক্টার ভালো হবে এবার আমরা দেখে নেবো অধাতব চরিত্রটা এই বরাবর বাড়ে কি কমে সেটা আমরা আলোচনা করব। যে যত উপর থেকে নিচের দিকে যাব তত অধাতব চরিত্রটা কি হবে বাড়বে কি কমবে দেখো আমরা প্রত্যেকেই জানি পিওরিটি টেবিলের ক্ষেত্রে ধাতব চরিত্র ধাতব চরিত্র বাঁ দিক থেকে ডান দিকে যত যাওয়া যায় তত কমে আর নিচে দিকে বাড়ে এটা হচ্ছে ধাতব চরিত্রের কম এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি ঠিক তেমনি যদি আমরা এটা ধাতব না লিখে যদি অধাতব চরিত্র করে দিই তাহলে এটা কমে না হয়ে বাড়ে হয়ে যাবে এটা হয়ে যাবে কমে অর্থাৎ অধাতব চরিত্র ওপর থেকে নিচে দিকে গেলে আস্তে 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 কমতে থাকবে তাহলে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের ক্ষেত্রে অধাতব চরিত্রের মানটা হবে ঠিক এরকম অর্থাৎ ফ্লোরিনের অধাতব চরিত্র থেকে বেশি তারপর ক্লোরিন তারপর ব্রোমিন তারপর আয়োডিন এখন অধাতব চরিত্র যত বেশি হবে আয়নিক ক্যারেক্টার তত বেশি হবে তাহলে ফ্লোরিনের অধাতব চরিত্র থেকে বেশি হওয়ার জন্য আমাদের এর আয়নিক ক্যারেক্টার সবথেকে বেশি হবে তারপর হবে এনএসিএল তারপর হবে আর লাস্টে হবে আর অর্থাৎ আইনিও বন্ধনের ক্ষেত্রে আমাদের অর্ডার হলো এটা এখন যদি আমাদের সমযোজী বন্ধন বের করতে বলে সমযোজি বন্ধনের ক্ষেত্রে অর্ডারটা হয়ে যাবে উল্টো অর্থাৎ এনএই গ্রেটার দেন আর গ্রেটার দেন এন গ্রেটার দেন এফ তো যাই হোক আমরা এখন আইনীয় বন্ধন আলোচনা করছি আইনীয় বন্ধনটাই ডিটেলসে দেখি যে কোন ক্ষেত্রে কীরকমভাবে ঘটছে বেশ তাহলে এই হচ্ছে আমাদের আইনীয় বন্ধনের অর্ডার এখন এই এক্সাম্পলটা ছাড়াও যদি আমরা অন্য আরেকটা এক্সাম্পল নিই ধরে নিচ্ছি আমরা লিথিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড এই তিনটে উদাহরণকে যদি আমরা তুলি বা এরপরে রুবিডিয়াম ক্লোরাইড এদের যদি আইনীয় চরিত্রে ক্রম লিখি এখানে দেখতে পাচ্ছি আমাদের অধাতুগুলো সেম তাহলে অধাতুগুলোকে বাদ দিয়ে দিলাম এবার লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম এরা প্রত্যেকেই হচ্ছে ধাতু পজিটিভ আয়ন মানি হচ্ছে এখানে ধাতু তাহলে ধাতব চরিত্রটা দিক থেকে ডান দিকে কমে পর্যায় বরাবর কমে আর নিচে দিকে কি হয় শ্রেণী বরাবর বাড়ে তাহলে এই যে নিচে বরাবর রয়েছে অর্থাৎ এক নম্বর শ্রেণী এটা এখানে যত নিচে দিকে যাব। তত কি হবে আস্তে আস্তে এর মানগুলো বাড়তে থাকবে অর্থাৎ লিথিয়ামের থেকে সোডিয়াম সোডিয়ামের থেকে পটাশিয়াম পটাশিয়ামের থেকে রুবিডিয়ামের মানটা কি হবে আস্তে আস্তে বাড়বে অর্থাৎ ধাতব চরিত্র যদি আমরা বলি সব সবথেকে বেশি হবে কার রুবিডিয়ামের তাহলে রুবিডিয়ামের ক্ষেত্রে ধাতব চরিত্র যদি সব থেকে বেশি হয় তাহলে আয়নীয় চরিত্র থেকে বেশি হবে কার রুবিডিয়াম ক্লোরাইডের আর লিথিয়াম ক্লোরাইডের সবথেকে কম হবে তার কারণ যেহেতু লিথিয়ামের ধাতব চরিত্র থেকে কম তাই লিথিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আয়নীয় চরিত্র হবে সব থেকে কম তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার যে আমরা যখন কোনো এক্সাম্পেল দেখবো তখন দেখে নেবো যে কোনটা ফিক্সড আছে যদি অধাতু ফিক্সড আছে অধাতুটাকে বাদ দিয়ে দেবো আমরা ধাতুগুলো নিয়ে আলোচনা করবো আমরা দেখে নেব যে ধাতুব চরিত্রটা কার বেশি যার ধাতব চরিত্র বেশি তার আয়নিক বন্ডিং হওয়ার চরিত্রটাও বেশি বা আইনীয় চরিত্রও বেশি বা সেক্ষেত্রে আইনীয় বন্ধনটা থেকে ভালো ঘটবে আমরা চলে আসবো আরেকটা ক্ষেত্রে দেখে যদি ধাতুগুলো সেম থাকে তখন অধাতুগুলো নিয়ে আলোচনা করবো যার ক্ষেত্রে অধাতব চরিত্র বেশি হবে তার আইনীয় বন্ধন গঠিত হওয়ার মানটা বেশি হবে এবার আমরা আলোচনা করব এর কতগুলো ফিজিক্যাল প্রপার্টি বা ভৌত ধর্ম নিয়ে জেনারেলি কী হয় আয়নীয় যে যৌগগুলো রয়েছে এই আইনীয় যৌগগুলো সাধারণভাবে এই যে ফিজিক্যাল স্টেট সেটা হয় কঠিন অর্থাৎ এরা সাধারণভাবে কঠিন প্রকৃতির হয় এদের গণনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ মানের হয় ঠিক আছে অর্থাৎ কঠিন প্রকৃতির এবং উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সম্পন্ন এরা হয়ে থাকে তিন নাম্বার এরা কঠিন অবস্থাতে তড়িৎ পরিবহন করতে পারে না এটা তোমরা ক্লাস টেনেও পড়েছিলে কঠিন অবস্থাতে তড়িৎ পরিবহন করতে পারে না কখন পারে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে তাহলে কঠিন অবস্থাতে তরিবহন করতে না পারলেও গলিত বা জলে তৈহূত অবস্থাতে তড়িৎ পরিবহন করতে পারে কিভাবে হচ্ছে দেখো এই যে এনএসিএলটার কথা আমরা বলছি আমরা প্রত্যেকেই জানি যে এনএস সিএলে এন এ প্লাস এবং সিএল মাইনাস পরস্পর তীব্র স্থিত আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে এটা হচ্ছে তীব্র স্থিততলিত আকর্ষণ বলটাকে এখানে দেখানো হয়েছে এখন যদি আমরা গলিত অবস্থাতে নিই তাহলে এটাকে গলাতে গেলে আমাদেরকে হিট দিতে হবে হিট দিলে কি হবে এর মধ্যে আকর্ষণ বলটা কি হবে কমে যাবে আকর্ষণ বলগুলো কমে গেলে কী হবে এনএ প্লাস এবং সিএল মাইনাস আইনগুলো পরস্পর থেকে দূরে সরে যাবে এবং এই আয়নগুলোই তড়িৎ পরিবহন করতে পারবে বেশ কারণ আমরা জানি তড়িৎ পরিবহনের জন্য দায়ী হচ্ছে আয়ন ক্যাটায়ন এবং অ্যানায়ন এখন জলে যদি দৈভূত করি তাহলে কি হচ্ছে জলের মধ্যে একটা ধর্ম আছে সে ধর্মটাকে বলা হয়ে থাকে ডাই ইলেকট্রিক প্রপার্টি ডাই ইলেকট্রিক প্রপার্টি জল কি করে এই ধর্মের জন্য জলের মধ্যে এর মধ্যে যে কণাগুলো রয়েছে সেই কণাগুলোর মধ্যে আকর্ষণ যে বলটা সেই আকর্ষণ বলটাকে কমিয়ে দিতে পারে দেখা যায় যে জল তার এই ডাইরেক্টিক প্রপার্টির মাধ্যমে এনএপ্লাস এবং সিএল মাইনাসের মধ্যে যে আকর্ষণ বল সে আকর্ষণ বলটাকে প্রায় একাশি গুণ কমিয়ে দেয় তাহলে একাশি গুণ যদি এদের মধ্যে আকর্ষণ বল কমে যায় তাহলে এনে প্লাস এবং সিএল মাইনাস আয়নগুলি সহজেই ভেঙে যায় ফলে তারা তড়িৎ পরিবহন করতে পারে তাহলে এখন আমরা জানলাম যে এগুলো জেনারেলি সলিড হয় মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট উচ্চমানের হয় এবং কঠিন অবস্থাতে তড়িৎ পরিবহন করতে না পারলেও এরা কিন্তু গলিত বা জলে দৈভূত অবস্থাতে তড়িৎ পরিবহন করতে পারে নাম্বার ফোর এদের যে বিক্রিয়াগুলো হয় অর্থাৎ আয়নিক রিয়েকশানগুলো হয় সেই রিয়েকশানগুলো অত্যন্ত ফাস্ট হয় বা খুব দ্রুত গতি সম্পন্ন হয় যেমন এনশিয়লের সাথে এই যদি আমরা বিক্রিয়া ঘটাই এখানে একটা এজি এন এ প্লাস সিএল মাইনাস জি প্লাস থ্রি অর্থাৎ আয়নিক রিয়োকশান হয় এজি সাদা পদক্ষেপ পড়ে এবং এনএ থ্রি উৎপন্ন হয় এই বিক্রিয়াটা এতটাই ফাস্ট হয় যে টেন টু দিবার মাইনাস সিক্স থেকে টেন টু দিবার মাইনাস এইট সেকেন্ডের মধ্যে বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যায় তাই এই ধরনের রিয়েকশানগুলো অত্যন্ত ফাস্ট হয় সেই জন্য যখন কেমিক্যাল কাইনেটিক্স তোমরা ক্লাস টুয়েলভে পড়বে সেখানে তো আমরা দেখতে পাবে যে এই বিক্রিয়ার যে রেট অফ রিয়েকশান বা বিক্রিয়ার হার এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে নির্ণয় করা যায় না কারণ বিক্রিয়াটা এতটাই ফাস্ট হয় যে রেট অফ নির্ণয় করা যায় না পাঁচ নম্বর সলিবিলিটি এরা জেনারেলি ওয়াটারে সলিবেল হয় বা ওয়াটারে এরা দ্রাব্য হয় এবং ছ নম্বর হচ্ছে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে এই যে যৌগগুলো আয়নীয় যৌগগুলো এই যৌগগুলো আয়নীয় হলেও এদের মধ্যে কিন্তু হানড্রেড পারসেন্ট আয়নিক ক্যারেক্টার কিন্তু থাকে না কোনো আয়নীয় যৌগের যোগের মধ্যেই হানড্রেড পারসেন্ট আইনীয় বৈশিষ্ট্য কিন্তু থাকে না কী বৈশিষ্ট্য থাকে এদের মধ্যে কিছু পরিমাণ কোভ্যালেন্ট ক্যারেক্টার থেকে যায় তো কতটা পরিমাণ কোভ্যালেন্ট ক্যারেক্টার থেকে যায় সেটা আমরা যখন কোভ্যালেন্ট বন্ড আলোচনা করব তখন আমরা এটা ডিটেলসে আলোচনা করব এবং সেই সংক্রান্ত আমাদের একটা সূত্র রয়েছে সেই সূত্রটাকে বলা হয়ে থাকে ফ্যাজান্স রুল বেস এবার দেখো আয়নিক বন্ধনের একটা টপিক আমরা আলোচনা করব সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি বা ল্যাটিস শক্তি আমরা দেখে নেব ল্যাটিস শক্তি কাকে বলে এবং ল্যাটিস শক্তির সাথে আমাদের আইনীয় বন্ধনের দ্রাব্যতার কী সম্পর্ক রয়েছে তো দেখো একটু আগে আমরা আলোচনা করলাম এনএ প্লাস এবং সিএল মাইনাস এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করে এনএসিএল এবং এনএসিএলটা কী অবস্থাতে থাকে কঠিন অবস্থাতে থাকে এখন এনএ প্লাস সিএল মাইনাস এবং এনএসিএলের মধ্যে যদি তুলনা করি তাহলে আমরা সহজেই বলতে পারি এগুলো হচ্ছে লেস টেবেল এবং এনএসিএল হচ্ছে মোর স্টেবল অর্থাৎ এনএসিএলের স্থায়িত্ব অনেক বেশি তার তুলনায় এনএ প্লাস এবং সিএল মাইনাসের তুলনায় তাহলে কম স্থায়িত্বযুক্ত কোনো আয়ন থেকে যখন আমরা বেশি স্থায়িত্বযুক্ত কোনো যৌগ গঠন করব। তাহলে যেহেতু স্থায়িত্ব বৃদ্ধি পাচ্ছে তাহলে এনার্জি কি হবে কিছু পরিমাণ এনার্জি রিলিজ হবে অর্থাৎ কিছু পরিমাণ এনার্জি বেরিয়ে চলে যাবে তো এই যে এনার্জিটা বেরিয়ে চলে যাচ্ছে এই এনার্জিটাকে আমরা বলবো ল্যাটিস এনার্জি অর্থাৎ এর সাথে যে পরিমাণ এনার্জিটা রিলিজ হয়ে বেরিয়ে চলে গেল সেটাকে বলবো আমরা ল্যাটিস এনার্জি তো এর ডেফিনেশানটা দেখো কীরকমভাবে আমরা লিখব যখন কোনো একটি বিচ্ছিন্ন গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে এক মোল পরিমাণ তিন মোল চার মোল হলে কিন্তু হবে না এক মোল পরিমাণ কোনো আইনীয় যৌগ তৈরি করে বা কোনো আয়নীয় কম্পাউন্ড তৈরি করে তখন যে পরিমাণ এনার্জি রিলিজ হয় সেই পরিমাণ এনার্জিটাকে আমরা বলবো ল্যাটিস এনার্জি তাহলে আমরা বলতে পারি যে ল্যাটিস এনার্জি মানে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড হোয়েন ওয়ান মোল অফ অ্যান আয়নিক কম্পাউন্ড ইজ ফর্মড ফর্ম এ গ্যাসিয়াস ক্যাটায়ন অর অ্যানায়ন অর্থাৎ আমরা সহজেই বলতে পারি যে যখন একমূল পরিমাণ কোনো আয়নি যৌগ তৈরি হয় কোথা থেকে কোনো গ্যাসীয় ক্যাটায়ন এবং অ্যানায়নের থেকে তখন যে পরিমাণ শক্তি রিলিজ হয় বা নির্গত হয় সেটা কি বলবো আমরা ল্যাটিস এনার্জি তাহলে একটা জিনিস তোমরা দেখো যে এই শক্তির নির্গতমার পরিমাণটা যত বেশি হবে অর্থাৎ ল্যাটিস এনার্জির পরিমাণটা যত বেশি হবে তত কি হবে যৌগটার স্থায়িত্ব তত বেশি হবে অর্থাৎ যে যৌগে ল্যাটিস এনার্জির মান যত বেশি সেই যৌগের স্থায়িত্ব তত বেশি এবার এই যে ল্যাটিস এনার্জিটা রয়েছে এই ল্যাটিস এনার্জিটাকে আমরা দেখে নেব যে যে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো রয়েছে তাদের আধানের মান যত বাড়বে তত ল্যাটিস এনার্জির মানটা কি হবে বাড়তে থাকবে অর্থাৎ চার্জ যত বাড়বে ল্যাটিস এনার্জির মান তত বাড়বে অর্থাৎ যে আয়নগুলো নিয়ে আমরা কাজ করবো সেই আয়নগুলোর চার্জের গুণফল যত বেশি হবে তত যে যৌগটা উৎপন্ন হবে সেই যৌগটা বেশি স্থায়ী হবে অর্থাৎ বেশি পরিমাণ শক্তি নির্গত হবে অর্থাৎ ল্যাটিস এনার্জির মানটা বেশি হবে আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে ডিসটেন্স যখন বেশি হয়ে যাবে বা যত ডিস্টেন্স বেশি হবে ল্যাটিস এনার্জির মানটা তত কমে যাবে কারণ কুলম্বের সূত্র থেকে আমরা যে ফোর্সের সূত্র পড়েছিলাম অর্থাৎ এফ সমান কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এই জিনিসটাও ঠিক একই রকম যেহেতু আকর্ষণ বলের সাথে চিত্তরিত আকর্ষণ বলের সাথে ল্যাটিস এনার্জির একটা সম্পর্ক রয়েছে অর্থাৎ ল্যাটিস এনার্জির পরিমাণটা এই আধা এখানে যত চার্জের মানটা যত বাড়বে বা আধারের মানটা যত বাড়বে তত ল্যাটিস এনার্জির মানটা বেশি হবে অর্থাৎ বেশি পরিমাণ শক্তি নির্গত হবে এবং ডিস্টেন্স যত বাড়বে তত ল্যাটিস এনার্জির মানটা কমে যাবে তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে ধরো এন এ এফ এম জি এফ টু এবং এ এল এফ থ্রি এই তিনটের ক্ষেত্রে ল্যাটিস এনার্জির মান কার বেশি হবে দেখো আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি যে সোডিয়াম ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়াম এই তিনটে একই পর্যায়ে বরাবর পরপর রয়েছে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম তাহলে এদের সাইজ আস্তে আস্তে কমতে থাকলেও বিরাট কিছু একটা হেরফের হয় না কারণ আমরা আগের ভিডিওতে দেখেছি যে পর্যায় সারণীতে পর্যায়ে বরাবর যখন মৌলগুলো যায় তখন তাদের পারমাণবিক ব্যসার ধীরে ধীরে কমে ঠিক কথাই কিন্তু সেই কমার মানটা বিরাট কিছু একটা হারে হয় না অর্থাৎ খুব অল্প অল্প করে কমতে থাকে তাহলে এখানে এই আটটা কোনো ফ্যাক্টর এখানে নয় অর্থাৎ আর ফ্যাক্টর এখানে কাজে লাগছে না তাহলে এখানে মেন যেটা কাজে লাগছে সেটা হচ্ছে চার্জ ফ্যাক্টর দেখো এখানে সোডিয়ামের চার্জ হচ্ছে প্লাস ওয়ান ম্যাগনেশিয়ামের প্লাস টু অ্যালুমিনিয়ামের প্লাস থ্রি অর্থাৎ চার্জ সব থেকে বেশি হচ্ছে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস গ্রেটার দেন এম জি টু প্লাস গ্রেটার দেন এন এ প্লাস তাই যদি হয় তাহলে ল্যাটিস এনার্জির পরিমাণটা কী হবে ল্যাটিস এনার্জির মান হবে এল এফ থ্রি গ্রেটার দেন এম জি এফ টু গ্রেটার দেন এফ এই হচ্ছে আমাদের ল্যাটিস এনার্জির অর্ডার ঠিক তেমনিভাবে আরও যদি এক্সাম্পল আমরা দেখি ধরো এলআই টু এন ও এলআই টু ও আর এলআই থ্রি এন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন এবং নাইট্রোজেন আলাদা আলাদা রয়েছে অক্সিজেনের মাথায় চার্জ হবে টু মাইনাস নাইট্রোজেনের মাথায় চার্জ হবে থ্রি মাইনাস কারণ লিথিয়ামের চার্জ আমরা জানি প্লাস ওয়ান তাহলে দুটোর জন্য এখানে প্লাস টু হবে লিথিয়ামের চার্জ প্লাস ওয়ান তিনটের জন্য প্লাস থ্রি হবে তাহলে অক্সিজেনটা মাইনাস টু এবং নাইট্রোজেনটা কত হতে হবে মাইনাস থ্রি হতে হবে এখন চার্জের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের চার্জ অক্সিজেনের থেকে বেশি চার্জটা পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন আমাদেরকে দেখে নিতে হবে কার মানটা বেশি যার মান বেশি তার ল্যাটিস এনার্জির মানও বেশি অর্থাৎ ল্যাটিস এনার্জির মান এলআই টু ওর থেকে এলআই থ্রি এনের বেশি হবে ক্লিয়ার বেশ এবার যদি আমাদের চার্জটা সেম থাকে অর্থাৎ আমরা এক্সাম্পল নিলাম একটা এনএশিএল এবং কেশিএল এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরও চার্জ প্লাস ওয়ান এরও মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এখানে কোনো চার্জটা কাজে লাগছে না এখানে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে সোডিয়াম আর পটাশিয়াম দেখো শ্রেণী বরাবর আছে শ্রেণী বরাবর আমরা জানি সোডিয়ামের থেকে পটাশিয়ামের সাইজটা বেশি সাইজ যদি বেশি হয় তাহলে এদের কে এবং সিএলের মধ্যে যে ডিস্টেন্স অর্থাৎ আরের মানটা কি হবে বেড়ে যাবে এবং ডিসটেন্স বেড়ে গেলে ল্যাটিস এনার্জির মানটা কমে যাবে তাহলে এখানে আমরা লিখতে পারি সাইজের মান কে প্লাস গ্রেটার দেন এন এ প্লাস অর্থাৎ সাইজ যেহেতু কে প্লাসের বেশি ল্যাটিস এনার্জির মান হয়ে যাবে এন গ্রেটার দেন সিএল অর্থাৎ এনএসিএলের ল্যাটিস এনার্জি সিএলের থেকে বেশি লাস্ট আরেকটা এক্সাম্পল করবো এখানে দেখিয়ে দিচ্ছি এনএফ এবং জি সিএল টু এদের ক্ষেত্রে দেখো সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম এদের ক্ষেত্রে আমাদের সাইজ নিয়ে কোনো রকম চিন্তার কিছু নেই কারণ এরা পর্যায় বরাবর আছে এবং এদের পর্যায়ে বিরাট কিছু একটা ভ্যারিয়েশন করে না এখন যদি আমরা এদের চার্জ দেখি তাহলে সোডিয়ামের প্লাস ওয়ান ম্যাগনেশিয়ামের প্লাস টু অর্থাৎ ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে প্লাস টু চার্জ অর্থাৎ চার্জ বেশি রয়েছে তাহলে ল্যাটিস এনার্জির মান হবে এম জি এল টু গ্রেটার দেন এফ ক্লিয়ার আদার্ট অফ কিন্তু যদি আমরা ফ্লোরিন এবং ক্লোরিন এদের সাইজের সাপেক্ষে দেখি তাহলে তোমরা একটা জিনিস ভেবে দেখো ক্লোরিনের থেকে ক্লোরিনের সাইজ কিন্তু আবার বেশি তাহলে ক্লোরিনের সাইজ যদি বেশি হয় তাহলে এ ল্যাটিস এনার্জি কম হওয়া দরকার এই নিয়ম অনুযায়ী অর্থাৎ ল্যাটিস এনার্জি যেহেতু ডিসটেন্সের সাথে ব্যস্তানুবাতিক তাহলে যেহেতু ক্লোরিনের সাইজটা বেশি তার জন্য এই রুলস অনুযায়ী ডিস্টেন্সের রুল অনুযায়ী আমাদের ল্যাটিস এনার্জি হওয়া দরকার এন এ দেন এম জি টু কিন্তু চার্জ ধরে দেখলে আমাদের এম টু প্লাস বেশি চার্জ রয়েছে এন এ প্লাসের তুলনায় সেই জন্য এটা দেওয়া দরকার এম সি এল টু গ্রেটার দেন এন এএফ এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটো অর্ডারের মধ্যে কোন অর্ডারটা সঠিক এবং কোনটাকে আমরা ধরবো আমাদের অ্যাকচুয়াল বা সঠিক অর্ডার হবে ল্যাটিস এনার্জির এল টু গ্রেটার দেন এন এ এফ তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যখন এই দুটো ফ্যাক্টর ভাবে কাজ করবে অর্থাৎ এটা ধরে এক রকম অর্ডার হবে এটা ধরে এক রকম অর্ডার হবে তখন প্রায়োরিটি পাবে চার্জ ক্লিয়ার অর্থাৎ তখন ল্যাটিস এনার্জি আমরা বিবেচনা করব। চার্জ ধরে তাহলে একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে যখন আমাদের চার্জগুলো আলাদা আলাদা থাকবে তখন আমরা সাইজটাকে নিয়ে মাথা ঘামাবো না তখন সাইজটা কি আছে কার বেশি আছে কার কম আছে আমাদের দেখার দরকার নেই শুধুমাত্র যা চার্জ বেশি হবে তার ল্যাটিস এনার্জি বেশি হবে এবার যদি আমাদের চার্জগুলো সমান সমান থাকে তবেই আমরা সেক্ষেত্রে সাইজটা দেখব এবং যার সাইজ বেশি হবে তার ল্যাটিস এনার্জির মানটা কম হবে এই প্রসেসে আমরা এগোতে থাকবো এবার ল্যাটিস এনার্জির মান যত বেশি হবে যৌগের স্থায়িত্ব কী হবে তত বেশি হবে অর্থাৎ কোনো আইনীয় যৌগের আইনীয় চরিত্র বেশি হবে নাকি কম হবে সেটা আমরা ল্যাটিস এনার্জির সাহায্যে বিবেচনা করতে পারবো যার ল্যাটিস এনার্জির মান যত বেশি সেই যৌগটার স্টেবিলিটি বা সেই আইনীয় যৌগের স্টেবিলিটি তত বেশি অর্থাৎ সেই যৌগটা তত বেশি কঠিন প্রকৃতির হবে তার মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট উচ্চমানের হবে এবং আয়নীয় যৌব যা যা ধর্ম প্রদর্শন করে সেই সেই ধর্ম ভালোভাবে প্রদর্শন করবে কখন যখন ল্যাটিস এনার্জির মানটা বেশি হবে ক্লিয়ার এরপরের ভিডিওতে আমরা আলোচনা করবো কেমিক্যাল সরি কোভ্যালেন্ট বন্ডিং তো আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ধন আয়নিক বন্ডটা এতটাই তোমরা বাড়িতে এটা ভালো করে পড়ো পরের ভিডিওতে আমরা কোভ্যালেন্ট বন্ড সম্পর্কে আলোচনা করব সেখানে আমরা ফ্যাজান্স রুল দেখব এবং আরও ডিটেলসে আলোচনা করব। ওকে থ্যাংক ইউ